বাংলাদেশের এই অবস্থার মধ্যে উনারা এত কিছু খুঁজে পায়, ষড়যন্ত্র পায়। আমি যদি উনাদের কাছের আমার প্রতিবেশী রাষ্ট্র, আমি যত কথাই বলি না কেন আমি তাকে বাদ দিতে পারবো না। আমি যখন আজকে আমি যখন চিনি কিনতে গেছি, চিনির দাম 118 টাকা, হোলসেল চিনি আমি কিনি মাসের বাজারে 118 টাকা হোলসেল চিনি আপনার আমি কিনেছি। সেইখানে আমার পাশের দেশ ইন্ডিয়াতে 39 রুপি অর্থাৎ 45 টাকা আমি চিনি, যেখানে 2 কেজি 2.5 কেজি চিনির বদলে বাংলাদেশে আপনার 1 কেজি চিনি পাওয়া যাচ্ছে। এবং আপনার তেল 200 টাকা সরকার বলেছে আর বাড়াবে না, এখন বলতেছে যে মালিকরা ব্যবসায়ীরা চাচ্ছে আরও 15 টাকা বাড়ানোর জন্য। যে কথা বাংলাদেশে একবার উঠে ওটাই কিন্তু বাস্তবায়ন হয়, নেগেটিভ কথাগুলো। তো এই যে এই অবস্থার মধ্যে যখন আমরা, তখন উনি বলছেন বাস মালিকরা মনে করে আগুন নিয়ে আসে। আপনার মনে আছে শোভা ভাই, সেটা যে গীতা সরকার 14 সময় বলেছিল সরকারকে, আজকে প্রধানমন্ত্রী সেই দিন দেখতে গিয়েছিল, উনি সেই দিনও প্রধানমন্ত্রী ছিল, আমরা অসুস্থ রাজনীতি চাই না। এটা কাকে উদ্দেশ্য করে বলেছিল, কাকে সন্দেহ করে বলেছিল? আমি বলবো না যে আমি দুধে ধোয়া তুলসী পাতা, ওনারা কি তুলসী পাতা? ওনারা যদি তুলসী পাতা হয় তাহলে বরিশালের জেলা পরিষদ চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে ওনাদের এখন বর্তমান এমপির নামে বলেছে বিহঙ্গ বাস, যখনই কিছু হয় বিহঙ্গ বাসপুরে। ওনারা এত কিছু ষড়যন্ত্র বুঝে যে বাস মালিকরা আগুনের ভয়ে বন্ধ করছে। আপনার সেরাটনের কথা 2004 সালে কি সুভাষদার মনে নাই? গান পাউডার কে মিশিয়েছিল? ওনাদের যুবলীগের নেতারা, তারা তখন কোথায় ছিলেন? ওনাদের যুবলীগের নেতারা, যুবলীগের সেই নেতারা তখন কোথায় ছিলেন? যেখানেই থাকুক না কেন, আপনি যদি আমাকে হুকুমের আসামি করেন, আপনি যদি আমাকে হুকুমের আসামি করেন, সব কাজ কি প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলের নেত্রী যা করে করে তো আপনার হুকুম দেয়? আর একটা বিষয় জানতে চাই, বন্ধ ছিল এই যে আপনি কথা বললেন, আমি কি বলেছি একবারও যে উনি নিজে হাতে গান পাউডার মিশিয়েছে? না, আমি শুধু সেই তথ্যটা চাইছিলাম আপনার কাছে। আর একটা বিষয়, আপনি যেটি বলছিলেন যে বিহঙ্গ পরিবহনের শাহবাগের ঘটনার কথা, আমি তো বলি না, আমি বলবো কেন, এটা জেলা পরিষদ চেয়ারম্যান, না আমি বলছি, এটা তো আপনি এখন বললেন, তো এখন আওয়ামী লীগেরই একজন নেতা তাদের আর একজন এমপির বিরুদ্ধে এই কথাটি সংবাদ সম্মেলন করে বলেছেন, কিন্তু ঘটনা হচ্ছে এই জ্বালাও পোড়াও বাসে আগুন দেওয়া পেট্রোল বোমা ছোড়ার ঘটনা তো একটি ঘটেনি, একটি ঘটনার ক্ষেত্রে এরকম সংবাদ সম্মেলন হয়েছে, আরো যে বাকি অনেকগুলো ঘটনা ঘটেছে, কয়েকশো ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কি কয়েকশো ঘটনা মানে চট্টগ্রামে আপনি ওই টাইমটা পত্রিকা খুলে দেখেন, চট্টগ্রামে যেখানে বোমা উদ্ধার হয়েছে সেইখানে খোঁজ নিয়ে দেখা গেছে আওয়ামী লীগের নেতার অফিসে আওয়ামী লীগের নেতার ছেলে এই কাজগুলো করেছে। নরসিংদীতে আপনাদের বাড়ি নরসিংদীতে একখানে বোমা উদ্ধার হয়েছে, সেইখানে বলেছে আওয়ামী লীগের নেতার সন্তান ওইখানে ধরা পড়েছে। এরকম চাপাই নবাবগঞ্জে ওইখানে আওয়ামী লীগ ধরা পড়েছে, কুমিল্লাতে আওয়ামী লীগ ধরা পড়েছে, এরকম অনেক জায়গা আছে। শোনেন, উত্তরে ইলেকশন হলো, উত্তরে ইলেকশন হলো, দক্ষিণে গাড়ি পুড়লো, তো দক্ষিণে কি উত্তর কি কি দোষ করছে? উত্তরের হাতে কি শক্তি নাই গাড়ি পুড়তে পারতো না? তাহলে এক চেটিয়া যে 8-9টা গাড়ি পুড়ে দিল বিকালবেলা, এত সিসি ক্যামেরা, এত কিছু, এত ফুটেজ, একটা ফুটেজও আসলো না কে গাড়িটাতে আগুন লাগালো, সেটা কি আমরা বুঝি না?